নমস্কার বন্ধুরা, পুকুর দুষ্টুমি আর পাগলামি উইথ কুকিং চ্যানেলে আমার নতুন আর পুরনো বন্ধুদের আমি সবাইকে স্বাগত জানাই। দেখো, এক কাপ ময়দা দিয়ে তোমরা খুব সহজেই বাড়িতে কিন্তু এখন সকাল বিকেলের জন্য হালকা পাতলা টিফিন তৈরি করতে পারবে, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিন। কাপ ময়দা দিয়ে আমরা খুব সহজেই একটা টেস্টি রেসিপি তৈরি করতে পারি। তাহলে চলো একটা পাত্র নিয়ে নিই। দেখো, আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দেখো আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এই এক কাপ ময়দার ভেতরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, নুন দিয়ে ময়দাটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দেব, বেশি করে কিন্তু জল দিয়ে একবারে মাখা যাবে না, অল্প করে জল দিয়ে মাখতে হবে। বেশি করে জল দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে মাখাটা, আমাদের মাখাটা কিন্তু একটু শক্ত করতে হবে, তাই অল্প অল্প করে জল দিয়েই আমাদের মাখতে হবে। দেখো, আমরা কিন্তু অল্প অল্প করে জল দিয়েই মাখছি। দেখো, এরকম টাইট করে মাখতে হবে, আমরা আর জল দেব না। এবার আমাদের ভালো করে মেখে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু ময়দাটাকে দেখো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম টাইট করে মেখেছি। দেখো, এরকমভাবে কিন্তু টাইট করে ময়দাটাকে মাখতে হবে। এবার আমরা ময়দাটাকে 10 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে আবার আমাদের একটু ময়দাটাকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আবার এক দু মিনিট মতো ময়দাটাকে আমরা একটু মেখে নেব। আবার দেখো বন্ধুরা, আবার কিন্তু একটু মেখে নিয়েছি ময়দাটা। দেখো, ময়দাটা আমাদের কিন্তু একদম টাইট করে মেখে নিয়েছি, এরকম টাইট করে মাখতে হবে। বন্ধুরা, আমাদের এরকম একটা কাঁচি লাগবে। দেখো, আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো ফ্রেন্ডস, কাঁচির সাহায্যে দেখতে পাচ্ছ আমাদের এরকম ভাবে কাটতে হবে। এই দেখো, খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কেটে নেবে। দেখো, আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি। এটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি হবে, তোমরা নিমেষেই বাড়িতে এরকম তৈরি করতে পারবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো, বাচ্চা থেকে বয়স্ক এটা। তাহলে দেখো ফ্রেন্ডস, আমরা পুরোটাই কিন্তু এরকম ভাবেই কেটে নেব। তাহলে চলো পুরোটাই আমরা এরকম ভাবে কেটে নিই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু পুরোটাই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ময়দাটাকে। দেখো, গ্যাসের উপরে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি। জলের মধ্যে দেখো, এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। বন্ধুরা, জলের ভেতর আমি এখানে 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের জল কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমরা ময়দার উপকরণগুলো জলের মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, আমাদের কিন্তু একটাও কিন্তু গায়ে লাগেনি, কারণ আমরা জলের মধ্যে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, এর জন্য দেখো একটাও কিন্তু গায়ে লাগেনি, সবগুলোই কিন্তু ছাড়া ছাড়া রয়েছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আমাদের 1 মিনিট মতো দেখো আমরা ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমাদের ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার আমরা জল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব, যাতে একটু জল না থাকে। দেখো ফ্রেন্ডস, আমরা জল থেকে কিন্তু ছেঁকে তুলে নিয়েছি, দেখো একটু এর ভেতরে জল নেই। দেখো বোন, কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইয়ে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের ভেতরে দেখো আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম, একদম সামান্য। হিংটা দিলে কিন্তু কাঁচা যে ময়দার একটা গন্ধ, সেই ময়দার গন্ধটা থাকে না, খেতে খুব ভালো হয়। এখানে দেখো আমি 5-6 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দেখো, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আমাদের এবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে নেব। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই পেঁয়াজটা কিন্তু হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে।
এবার দেখো আমরা একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আবার কয়েক সেকেন্ড আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা একটু কমই দিলাম কারণ আমরা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এর জন্য নুনটা একটু কম দিলাম। দেখো ফ্রেন্ডস, এর ভেতরে এবার আমি 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়েও আবার আমরা টমেটো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখো এখানে 1/2 চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি সামান্য পরিমাণে এখানে সোয়া সস দিলাম। এবার সব উপকরণ আবার আমাদের কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো সব উপকরণ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমাদের রেডি করে রাখা এই ময়দার এগুলো দিয়ে দেবো আমরা। দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমরা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তাহলে বন্ধুরা, খুব অল্প সময়ে কিন্তু ময়দা দিয়ে দেখো খুব একটা টেস্টি রেসিপি তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। একঘেয়ে খাবার না খেয়ে এরকম যদি তৈরি করো, বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণেও তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে অবশ্যই যে কেমন লাগলো, তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করবে। আশা করছি খুবই ভালো লাগবে এরকমভাবে তৈরি করলে বাচ্চাদের। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব একটা পাত্রে পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 1 কাপ ময়দা দিয়ে কত সুন্দর একটা টেস্টি রেসিপি। দেখো আমি ওপর থেকে একটু গার্নিশের জন্য একটু তিল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর একটা পুদিনা পাতা দেখো আমি দিয়ে দিলাম। তাহলে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।